জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল গ্রামে। প্রায় সবকিছুর আগে গ্রামের কৃষকদের সংস্পর্শে থেকে তাদের উন্নয়নের কথা ভেবেছেন। কৃষি ও কৃষকের উন্নতির জন্য উদার রাষ্ট্রীয় সহায়তা দিয়েছেন। তিনি ছিলেন এদেশের কৃষি ও কৃষকের এক মহান প্রাণপুরুষ, পরম বন্ধু। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের সহায়তায় সারা দেশে সবজি, মশলা সহ নতুন কৃষি পণ্য ভাসমান পদ্ধতিতে আবাদ জনপ্রিয় করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গবেষণার মাধ্যমে অনাবাদি জমি ব্যবহার ও কৃষি পণ্য সহজলভ্য করার লক্ষ্যে 2017 সালের জুলাইয়ে ভাসমান বেদে সবজি ও মশলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প গ্রহণ করা হয়। বর্তমানে প্রকল্পটির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার কৃষকরা লাভবান হচ্ছেন এবং প্রতিনিয়ত নতুন নতুন কৃষক ভাসমান প্রকল্পে ঝুঁকছেন। দক্ষিণাঞ্চল ও হাওড় অঞ্চলে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন ভাসমান সবজি ও মশলা চাষে। আগামীতে সারা দেশে ভাসমান বেড পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ভাসমান বেডে সবজি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন চাষিরা। আগে যে সকল জমিতে পানিবদ্ধতায় ফসল আবাদ দুরূহ ছিল, সেই জমিগুলো এখন ফসলে ভরে গেছে। কৃষকের মুখে ফুটেছে হাসি। ভাসমান বেড তৈরি করতে পানির ওপরে লম্বালম্বিভাবে দুটি বাঁশ অথবা কলা গাছ ফেলে তার ওপর সাগর শ্যাওলার স্তূপ করা হয়। শ্যাওলা পচে শুকিয়ে গেলে তার ওপর সামান্য মাটি ছিটিয়ে দিয়ে 5-7 দিন পরেই লাল শাক, পালং শাক, ঢেঁড়স, লাউ, শশা, শিম, কাঁকরোল, মিষ্টি কুমড়া, বেগুন, নালিম, তরমুজ সহ সব ধরনের সবজি চাষ করা যায়। ভাসমান পদ্ধতিতে একক বা মিশ্র ফসল চাষ করা যায়। মিশ্র ফসল চাষ বেশি লাভজনক। ভাসমান বেড়ে আবাদ পদ্ধতি জনপ্রিয় করতে কৃষকদের কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিনামূল্যে বীজ সরবরাহ, বেড তৈরির খরচ ও বিভিন্ন কৃষি উপকরণ সহায়তা দেয় এলাকায় চাষিদেরও বেডে সবজি ও মশলা চাষে ব্যাপক আগ্রহ বেড়েছে। এ কাজে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের সুযোগ মিলছে।